ইয়েস, ভিলুকাপ মানে ভার্টিকাল লুকআপ। কি বন্ধুরা, ভিলুকাপের কথা শুনে ভয় পেয়ে গেলেন? ডোন্ট ওয়ারি বন্ধুরা, আজ আপনাদের শেখাবো খুব সহজই এবং 2-3 ঘন্টার কাজ কিভাবে অতি দ্রুত বা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে করতে পারবেন এই ভিলুকাপের সাহায্যে। ভিলুকাপ মানে হচ্ছে, ধরুন আপনি একটি কোম্পানিতে 1000 কিংবা তারও বেশি এমপ্লয়েদের ডাটা নিয়ে কাজ করেন। এখন এই 1000 কিংবা 2000 বা তার চেয়েতে বেশি এমপ্লয়েদের আইডি কিংবা পিনের মাধ্যমে অথবা তাদের নামের মাধ্যমে তাদের স্যালারি অথবা অন্যান্য তথ্য বের করতে চাচ্ছেন, তখন এই ভিলুকাপ বা ভার্টিক্যাল লুকআপ এর মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি হেল্প করবে। আর কথা না বাড়িয়ে আমরা ভিলুকাপে চলে যাই। বন্ধুরা, বরাবরের মতো এবার আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাদের প্রতি রইল অনেক বেশি ভালোবাসা। সো বন্ধুরা, ভিলুকআপ করার জন্য আমি একটি কোম্পানির ডকুমেন্ট সাজিয়েছি। এখানে কিছু স্টাফ আইডি, কিছু স্টাফ নেম, মান্থ এবং তাদের স্যালারি দেওয়া আছে। আমি এখন এই ডকুমেন্টটি দিয়ে ভিলুকআপ দেখাবো। আমি চাচ্ছি এখন স্টাফ আইডির মাধ্যমে আমি স্টাফ নেম খুঁজব। তাহলে কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে, আর বরাবরের মতোই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের ইকুয়াল টু ইউজ করতে হবে। ইকুয়াল টু ইউজ করার পর ভিলুকআপ লিখব। আমরা যখন ভিলুকআপ লিখেছি তখন ফুল মিনিং চলে এসেছে, তখন আমরা এখানে ক্লিক করলেও হয়ে যাবে অথবা ট্যাব ইউজ করলে আমাদের ভিলুকআপটি লেখা হয়ে যাবে। এরপর আমাদের চেয়েছে লুকআপ ভ্যালু। দেখুন, এখানে আমাদের ফুল ডকুমেন্টে দেওয়া আছে, আপনার এখানে দেখে দেখে কাজ করতে পারবেন, তখন আমার এই ভিডিওর প্রয়োজন হবে না। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন লুকআপ ভ্যালু। আমরা কার মাধ্যমে এই লুকআপ ভ্যালুটি খুঁজতে চাচ্ছি? এই স্টাফ আইডির মাধ্যমে। তখন আমরা এই স্টাফ আইডি ঘরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা একটি কমা দেব। কমা দেওয়ার পর দেখেন পরের ধাপ চলে এসেছে, টেবিল অ্যারে। তার মানে কি, আমরা ফুল টেবিলটি এখানে সিলেক্ট করব। আমরা এখানে ফুল টেবিলটি সিলেক্ট করেছি। এখন দেখুন আবার কমা চেয়েছে। এখন আমরা কি খুঁজতে চাচ্ছি? স্টাফ নেম। এখন দেখুন এই স্টাফ নেমটি এই ডকুমেন্টের কত নাম্বার ঘরে আছে? 1 স্টাফ আইডি, 2 স্টাফ নেম। এখানে যেহেতু স্টাফ নেম 2 নাম্বার ঘরে আছে, তাই আমরা এখানে কত ইউজ করব? 2 ইউজ করব। এখানে আমরা 2 ইউজ করব। দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার যেহেতু দিয়েছি, এখানে দেখুন না আমাদের একটি কমা চেয়েছে, আমরা আবার কমা দেব। আমরা যখন কমা ইউজ করেছি তখন দুইটি ঘর চলে এসেছে, একটা হচ্ছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ, 2 ফলস একজাক্ট ম্যাচ। আমরা এখানে অবভিয়াসলি একজাক্ট ম্যাচ ফলসটা ইউজ করব, সেক্ষেত্রে আমাদের একজাক্ট ফিগারটি চলে আসবে। এই একজাক্ট ফলসে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। ক্লোজ করার পর ইন্টার চাপব। দেখুন এখানে এই আইডি কার্ড, এই আইডি হচ্ছে আমির খসরু। এখানে আমির খসরু চলে এসে আমরা যদি একটু চেক করি আমির খসরু কোথায় আছে। আমির খসরু, এই দেখুন আমির খসরু। আমি যদি একটু কালার দিয়ে দিই এখানে কালার, দেখুন D526, এখানে কিন্তু D526। এখন আমি আরেকটি এই ফুল ঘরটি দেখাবো আপনাদের সুবিধার জন্য। আর আগেই বলে রাখি, আমি এই ডকুমেন্টটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যেন আপনারা এই ডকুমেন্টের মাধ্যমে বাসায় বসে বা যে কোনো স্থানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আমরা এখন মান্থের ঘরে মান বের করব এই স্টাফ আইডি দিয়ে। দেখুন এটা কোন মাসের এই আমির খসরুর ডকুমেন্টটি আছে। এখন বরাবরের মতে আমরা ইকুয়াল টু VL ট্যাব ইউজ করলাম। ট্যাব ইউজ করার সাথে সাথে লুকআপটি চলে আসলো। এখন আমরা কোন ভ্যালুর সাহায্যে লুকআপ করব খুঁজব? এই স্টাফ আইডি। স্টাফ আইডি ইউজ করার পর আমরা কমা ইউজ করব। কমা ইউজ করার পর টেবিল অ্যারে, টেবিল অ্যারেটা যেহেতু আমরা করব, আমরা এই ফুল ডকুমেন্টটা যেহেতু থেকে আমরা এখান থেকে নেব, আমরা ফুল ডকুমেন্ট এখানে সিলেক্ট করব। তারপর আমরা কমা ইউজ করব। দেখুন যখন নাকি কমা ইউজ করলাম, এখন চেয়েছে আবার কলাম ইন্ডেক্স নাম্বার, মানে এই মান্থের যে ঘরটি এই ফুল টেবিলের মধ্যে মান্থ কত নাম্বার ঘরে আছে। প্লিজ একটু খেয়াল করবেন, এই মান্থ এখানে কত নাম্বার ঘরে আছে। স্টাফ আইডি 1 নাম্বার ঘর, স্টাফ নেম 2 নাম্বার ঘর, মান্থ 3 নাম্বার ঘর। তার মানে আমাদের এখানে 3 ইউজ করতে হবে। আমরা এখানে 3 ইউজ করলাম। দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার ইউজ করা শেষ, এখন আমাদের আরেকটি কমা চেয়েছে। আমরা এখন নিঃসন্দেহে চোখ বন্ধ করে কমা দিয়ে দিবেন। চোখ, দেখুন আমি যে আমি চোখ বন্ধ করে দিলাম কমা। দেখুন
যখন নাকি আমি কমাটা দিলাম তখন আমাদের আবার আগের মতো পপ আপ চলে এসেছে দুইটি, আমরা এখানে ফলসে ডাবল ক্লিক করব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডকুমেন্টটি ক্লোজ করব, ইন্টার। দেখুন এখানে জুন মাস, আমির খুশটা আমি এখান দিয়েছিলাম, সে কোন মাসে স্যালারি পেয়েছিল এটা জুন মাসে, মিলেছে ভিউয়ার্স? দেখুন এখানে জুন মাস চলেছে। এখন আমরা স্যালারি বের করব, এই জুন মাসে সে স্যালারি কত পেয়েছিল। এখন দেখুন বরাবর মতো ইকুয়াল টু ভিএল ট্যাব লুকআপ চলে এসেছে। আমরা যেহেতু লুকআপ ভ্যালু কোনটার মাধ্যমে খুঁজবো, আইটেম মাধ্যমে খুঁজবো দিলাম, এরপর আমরা চোখ বন্ধ করে কমা দিলাম, এরপর আমরা টেবিলের চোখ বন্ধ করে আমরা টেবিলের করলাম, বই ভিউয়ার্স চোখ বন্ধ করে করতে হবে না, আপনারা চোখ খোলা রেখেই করবেন প্লিজ। এরপর কি টেবিলের যখন করলাম, এরপর আমরা কমা ইউজ করব। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, দেখুন এখানে স্যালারিটা কত নাম্বার ঘরে আছে এই ডকুমেন্টের মাধ্যমে, স্টেপ আইডি 1, 2, 3, 4। দেখুন এখানে স্যালারিটা 4 নাম্বার ঘরে আছে, তাই আমরা এখানে নিঃসন্দেহে 4 ইউজ করব। 4 এখন যখন ইউজ করলাম তখন দেখুন এখানে আরেকটি কমা চেয়েছে, ছোট্ট করে একটি হালকা করে কমা দিয়ে দিবেন। দেখুন যখন নাকি আমি কমা ইউজ করেছি তখন আগের মতো দুইটা পপ আপ চলে এসেছে। আমরা নিঃসন্দেহে ডাবল ক্লিক করব ফলসে, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ইন্টার ক্লিক করব। দেখুন এখানে 19,000 চলে এসেছে, দেখুন এখানে আমাদের আমির খসরু জুন মাসে 19,000 চলে এসেছে, ম্যাজিক। দেখেছেন কি ভিউয়ার্স ভিলোকাপের কী সুবিধা। এখন আমি এখানে আমি একটি ড্রপ ডাউন করেছি, এখন আমি এখানে আইডি চেঞ্জ করব। দেখুন এখানে আমি আলাদা একটা আইডি দিই, দেখুন ম্যাজিকের মতো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, D69 আবির হামিদ, জানুয়ারি মাসে তার 23,000 স্যালারি। আমি যদি আরেকটা দিই, দেখুন আমি একটু উপরে নিয়ে যাই, D361, এটা ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন D361 আবির হাসান ফেব্রুয়ারি মাসে তার বেতন ছিল 21,000। D361 আমি এখান দেখি, 361 আবির হাসান ফেব্রুয়ারি মাসে তার স্যালারি 21,000, ম্যাজিক। তো ভিউয়ার্স এখানে যেহেতু আমি ড্রপ ডাউন একটি, এখানে আপনারা ম্যানুয়ালি সেল সেট করতে পারবেন চাইলে, ধরুন আপনি D654 এখানে কি ইউজ করবেন, D6 5 4, দেখুন এখানে D6 5 4 D6 5 4, আসলাম চৌধুরী মার্চ মাসে তার 25,000 টাকা স্যালারি ছিল। বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণের উপকারে আসে বা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং লাইক ও কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।